এটাই বেরোবে না, সম্ভব নয়, কখনোই নয়, সম্ভব সাকসেসফুল ম্যান, সাকসেসফুল ম্যান, ইয়ো লাস্ট পাখি ধরা হয়ে গেছে, বাড়াও বাড়াও বাড়াও, ওরে ভাই ওরে ভাই, টুকটুক করে বেরিয়ে পড়ো, বেরিয়ে পড়ো, বেরিয়ে পড়ো, বেরিয়ে পড়ো, ওরে বেরিয়ে পড়ো, বেরিয়ে পড়ো, বেরিয়ে পড়ো, বেরিয়ে পড়ো, ফাইনালি এই দেখো জাবা পাখির ঘর একদম ভরে গেল, ওরে দেখো শুধু দেখো কত জাবা পাখি, আরে তোমরা সবাই চলে এসেছো, এসেছো যখন পুরো ভিডিওটা দেখে যেও, সো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড নিউ ভিডিও, তো তোমরা দেখছো মাই লাইফ রামপ্রসাদ ইউটিউব চ্যানেল, আর আমি তোমাদের সঙ্গে আছি রামপ্রসাদ, সঙ্গে রয়েছে রবীন্দ্র, তো এই যে দেখতে পাচ্ছ আজকের কিনে নিলাম এই যে জামা পাখি, এখানে ওই 34টা মতো পাখি রয়েছে, সবগুলো কিন্তু সাদা জামা, ঠিক আছে, তো আমি এখন চলে এসেছি সিরাকল থেকে অনেকটা ভেতরে, এখানে হচ্ছে একজন সাবস্ক্রাইবার রয়েছে আমার, তো ওই সাবস্ক্রাইবার বন্ধু এখানে বাড়িতে নেই, বাইরে রয়েছে, এদের দেখাশোনার প্রবলেম হচ্ছে যার কারণে পাখিগুলো বিক্রি করে দিলে, তো এই সাবস্ক্রাইবার বন্ধু হচ্ছে বাইরে রয়েছে যার কারণে দেখাশোনা ঠিক মতো হচ্ছে না, তাই জন্য পাখিগুলো বিক্রি করে দিচ্ছে, পাখি নয় সঙ্গে খাঁচা, খাঁচা ওই যে এই যে অটোতে বাঁধা রয়েছে, ফাইনালি এই যে নিয়ে নিলাম, তো ওই যে খাঁচাটা, ওই খাঁচাটা হচ্ছে 6 কপের খাঁচা, মোটামুটি 4,300 টাকা পাখি সঙ্গে খাঁচা, আর এই খাঁচাটা, এই খাঁচাটা আমার বাড়ি থেকে নিয়ে এসেছি, আচ্ছা এবার সোজা বাড়ি, এখানে যে জাবা পাখিগুলো রয়েছে সব মারামারি করছে, দেখো মাথা ফাতা ফাটিয়ে দিয়েছে, তার পালক থেকে রক্ত বেরোচ্ছে, কি অবস্থা পাখিদের, বেশ সব যত্ন করতে হবে গো, মাথায় ঠোকরা মারছে, ঠোকরা মেরে মেরে পুরো রক্ত বের করে দিয়েছে, সব রক্ত বেরোচ্ছে, দেখা যাক টিকে নাকি কী জানি বাবা, এতগুলো পাখি এত টাকার, তো এখানে এই যে পাখি নিয়েছিলাম তো একটাও পাখি মিস করিনি, আমি ভেবেছিলাম হয়তো ফার্স্ট টাইম এরকম খাঁচা থেকে পাখি বের করছি, হয়তো ফুড় করে একটা বেরিয়ে যাবে, কিন্তু একটাও মিস যায়নি, সাকসেসফুল ম্যান, সবগুলো ঠিকঠাকভাবে নিয়ে নিয়েছি, তো ওই ভিডিওটা একটুখানি দেখে নাও, এইটা একটা হয়েছে, একটা হয়েছে, কামড়াচ্ছে গো, একটা ধরলো, কতগুলো আছে রে ভালো রে, গরম গেলে কারেন্ট চলে গেলে এগুলো সাইডে রেখে দিবি, হাওয়া করে দেবে পড় পড় করে, এরকম এতগুলো কমপ্লিট, আর এই কটা আছে নিচে সব খালি হয়ে গেছে, আর ওপরে গুলো বাকি আছে, মানে এটাকে উল্টে দেওয়া হয়েছে আর কি, আর এই কটা আছে 1 2 3 4 5 6 7 8 7-8টা বাকি, আর এখানে দেখো সব এখানে ঢুকে গেছে, না না পকেটে রেখে দে ওটাকে, পকেটে রেখে দে, আর কটা বাকি, তিনটে চারটে বাকি আছে, আর একটা পাখি বেরোয় না, সাপ বেরিয়ে গেছে একটা,
ওই তুই আর বদমাশি করিস না ভাই, এটাই বেরোবে না, সম্ভব নয়, কখনোই নয় সম্ভব। ফাইনালি এই দেখো কত জাভা পাখি কিনে নিলাম, দেখো কতগুলো জাভা পাখি, সব হোয়াইট জাভা। এখানে তোমার 34টা মতো পাখি রয়েছে। আর এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টি থামলে বেরিয়ে যাবো আর কি। পাখি নিয়েছি আর সঙ্গে এই খাঁচাটা, এটা হচ্ছে তোমার 6টা খোপ রয়েছে, আর এটা হচ্ছে তোমার 1 ফুট বাই 1 ফুট এরকম হবে আর কি। হ্যাঁ 1 ফুট বাই 1 ফুট এমনই। আর ওই যে পাখি নবীনদার কাছে। হ্যাঁ তো আজ হচ্ছে 1 জুলাই, তো আমি তো জাভা পাখিগুলো নিয়ে চলে এসেছিলাম। এবার জাভা পাখি নিয়ে এসে কোথায় রাখবো এটাই হচ্ছে সব থেকে বড়ো কথা। তো যার বাড়িতে জাভা পাখি আনতে গেছিলাম তার বাড়ি থেকে তো খাঁচা নিয়ে এসেছি, তো এই খাঁচাগুলো অন্য কোনো পাখি রাখবো। আর সব থেকে বড়ো যে কথা, দুটো খুব বড় বড় খাঁচা কিনে নিয়ে এসেছি আমাদের এই নদীর ধারের কাছ থেকে আর কি। তো এই খাঁচাগুলো তোমার সাইজ রয়েছে লংয়ে 9 ফুট আর হাইটে 6 ফুট আর চওড়ায় 2 ফুট, দুটো খাঁচা নিয়েছি বড় বড়ো, 24 খোপ করে রয়েছে 48 খোপ। তো শুধু খাঁচা কিনিনি, ওই অ্যালভেস্টার যে নিচে দেওয়া হয়, তারপর হচ্ছে তোমার ভাঁড় কিনেছি, খাবার বক্স কিনেছি, ওগুলো একটা ভিডিও আসবে। তো তার আগে তোমাদেরকে এই ভিডিওটা দিতে হবে। দেখো সামনে আমার এক্সাম রয়েছে যার কারণে আমি তোমাদের ভিডিও দিতে পারছি না, তার পাশাপাশি এই সমস্ত কাজগুলো আমাকে করতে হচ্ছে, খাঁচার সেট আপ করতে হবে, খাঁচাগুলোকে এই ফার্মের ভিতর ঢুকাতে হবে, কোথায় কী রাখবো না রাখবো, খাঁচা তোমার ঢুকবে না দরজা উপরটা ভাঙতে হবে, ভেঙে ফেঙে করে তারপর খাঁচা ঢোকাতে হবে, অনেক কাজ রয়েছে। তো ততদিন এই জামাগুলোকে একটা খাঁচার মধ্যে রাখলে তো হবে না, যার কারণে আমি আজকের কী করছি তোমাদেরকে দেখাচ্ছি। সবার ফার্স্টে ওই সাইডে যে খাঁচাগুলো ছিল সবগুলোকে বাইরে বের করে দিয়েছি, ঠিক আছে। আর বদ্রি পাখির খাঁচাটা রয়েছে ওই খাঁচাটাকে এই সাইডে রেখে দিয়ে তারপর ওই খাঁচাগুলোকে ঢোকাতে হবে, বড় বড় খাঁচা। আর এ সাইডে দেখো, এ সাইডে একটা দারুণ সিস্টেম করে দিয়েছি। এই যে গাছ ছিল তো লাভবার্ড পাখি ছিল 3টে, ঠিক আছে, তো ঘরটা ফাঁকা ফাঁকা লাগছিল। এবার আমি কী করেছি, ককটেল যে একটা ছিল ওই যে ককটেলটাকে ছেড়ে দিয়েছি, আর ডায়মন্ড ঘুঘু 5টা ছিল, 5টাকে এই ঘরে ছেড়ে দিয়েছি, আর জাভা দুটো ছিল ছেড়ে দিয়েছি, ঠিক আছে, ব্ল্যাক জাভা দুটো ছিল ছেড়ে দিয়েছি। এইবারে সবথেকে ভালো লেগেছে আমার, এই দেখো এই সাইডে যেমন ভাঁড় রয়েছে, ব্রিডিং বক্স রয়েছে, এই সাইডে দিয়ে দেবো, আর ওই সাইডে হচ্ছে তোমার ডায়মন্ড ঘুঘুর ঝুড়ি দিয়ে দেবো, আর ফিঞ্চ পাখির ঝুড়িও দিয়ে দেবো, ফিঞ্চ পাখিগুলোকে আজকে ছেড়ে দেবো এই ঘরে। তো দারুণ হবে এই সাইডের ঘরটা, আমি চাইছি সব রকম পাখি থাকবে, এই গাছে বসবে সব রকম পাখি, দেখতে ভালো লাগছে না? এই দেখো ডায়মন্ড ঘুঘু বসেছে, লাভবার্ড বসেছে, তারপর জাভা বসবে, ফিঞ্চ বসবে, খুব সুন্দর লাগবে। আমার এই প্ল্যানটা মাথায় এলো, তো এই সাইডের ঘরটা আমি কেবলমাত্র এমন রেখে দেবো, ঠিক আছে। আর এই সাইডের ঘরে আপাতত এখন এই জাভাগুলোকে ছেড়ে রাখবো, কারণ এদের হচ্ছে এই খাঁচার মধ্যে রাখলে, দু একদিন ছিল এই খাঁচার মধ্যে, তো যার কারণে এদের সমস্যা হচ্ছে এই পুচকে খাঁচার মধ্যে, তো আজকের এই ঘরে ছেড়ে দেবো। আর দেখা যাক, এই সাইডে যদি জাভা রাখি তাহলে সব ভাঁড় পরপর অনেক ভাঁড় দিতে হবে, 17 জোড়া মানে তোমার হচ্ছে 20টা মতো ভাঁড় দিতে হবে, পরপর পরপর সুন্দর করে সাজিয়ে ভাঁড় দিতে হবে। তো ওই যে খাঁচাগুলো নিয়ে এসেছি ওই খাঁচাগুলো রেডি করলে, মানে ওদের হচ্ছে পাইমার মারতে হবে, রং মারতে হবে, অনেক কাজ বাকি রয়েছে, সময় লেগে যাবে, আমার এক্সাম আছে সামনে, যার কারণে এখন আপাতত এই ধারের ঘরে রাখি। তো এই ধারের ঘরে যদি সেরকম ঠিকঠাক হয়ে যায় তাহলে এই ধারের ঘরে জাভাগুলোকে রেখে দেবো আর কি, আর ওই সাইডে সব রকম পাখি থাকবে। তো আজকের এই ধারে জাভা পাখিগুলোকে ছেড়ে দেবো। চলো দরজা খুলে ফেলি, এক এক করে বেরিয়ে যাও। বাস বেরিয়ে গেছে একজন, ফার্স্ট বেরোলো, চলো টুকটুক করে বেরিয়ে পড়ো, টুকটুক করে বেরিয়ে পড়ো, টুকটুক করে বেরিয়ে পড়ো, বাড়াও বাড়াও বাড়াও, ওরে ভাই ওরে ভাই, টুকটুক করে বেরিয়ে পড়ো, বেরিয়ে পড়ো, বেরিয়ে পড়ো, বেরিয়ে পড়ো, ওরে বেরিয়ে পড়ো, বেরিয়ে পড়ো, বেরিয়ে পড়ো, বেরিয়ে পড়ো, বেরো 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 বাস। আর একটা এই পাখিটা অসুস্থ পাখি, ছেড়ে দিই নিচে, ওটা মানে বাচ্চা পাখি, হ্যাঁ বাচ্চা পাখি মনে হচ্ছে। ওরে তেরি, ওয়াও লাগছে পুরো, ওয়াও, সব সাদা যাওয়া, আর দুটো কালো যাওয়া ছিল ওই সাইডের ঘরে পাঠিয়ে দিয়েছি, দারুণ লাগছে গো। তো আমি চেয়েছিলাম কি, যে এইরকম বড় বড় ঘরের মধ্যে পাখিগুলো থাকবে, তো ওই যে খাঁচাগুলো নিয়ে এসেছি ওগুলো সব এক পেয়ার করে রাখবো, আর এইটা আমি পরে ভেবেছিলাম হাঁস রাখবো,
আর হাঁস রাখলে হাঁস মুরগি পাখিটা কি থাকলে একসঙ্গে রোগ ফোগ হয়ে যাবে। তো যার কারণে আমি কি করলাম, এই সাইডে বদ্রি পাখির কলোনি করবো ভাবছিলাম। তো এখন আপাতত জাবাগুলোকে রেখে দিয়েছি, এই দেখো সব জাবাগুলো খেতে চলে এসছে। একসঙ্গে এত পাখি থাকলে না দেখতে খুব সুন্দর লাগে। আর একটা জিনিস, এই যে তোমার এতগুলো পাখি নিয়ে এসছি, একটাও পাখি আপাতত মরেনি, সবগুলো পাখি ঠিকঠাকই আছে। তো সবগুলো পাখিকে ঠিকঠাক বাঁচাতে পারি কি না দেখছি। এদিকে খাবার দিয়েছি, এদিকে জল দিয়েছি, এই যে আস্তে আস্তে সবাই খেতে নেমে গেছে। দেখো শুধু দেখো কত জাবা পাখি রে, দারুণ লাগছে পুরো। খুব সুন্দর লাগছে। আর ও সাইডের ঘরে যে ডায়মন্ড ঘুঘু, লাভ বার্ড, তারপর জাভা ককটেল রয়েছে, আর এদিকে কিছু জাভা। আর একটা জিনিস, ওই যে ওই জায়গাটায় কন্যাটি ইঁদুর কী করেছিল, মাটি খুলছিল, মাটি খুলে ঢোকার চেষ্টা করছিল, ঠিক আছে। তো আমি কী করেছি, আজকের মাটি বন্ধ করে দিয়েছি, মাটি বন্ধ করে দিয়ে জাভা পাখিগুলোকে ছেড়েছি। এবার ইঁদুরকে বিশ্বাস নেই কখন কোথা থেকে ঢুকে যাবে, এতগুলো পাখি তো ভয় লাগে, খুব ভয় লাগে, বিশাল রিস্কের ব্যাপার, প্রত্যেক দিন আসতে হবে, চেক করে যেতে হবে আর কি। তবুও তো ঘেরাঘেরি মোটামুটি আছে, তারপরেও বিশ্বাস নেই কোথা থেকে কীভাবে ঢুকে যাবে তো ইঁদুর, বলা যায় না। এইটাকে কী করতে হবে, এর উপরেও নেট জাল দিয়ে ঘেরে দিতে হবে, এরকমই করতে হবে, নাহলে বিশাল রিস্ক হয়ে যাবে। এদিক থেকে হয়তো মাটি খুঁড়ে ঢুকবে ভেতরে, চাপ, বিশাল চাপ। একটাই সিলভার জাবা রয়েছে, আর নাহলে সবগুলো সাদা জাবা। তো আমি চেষ্টা করবো সবগুলোকে বাঁচানোর, তো দেখা যাক শেষ পর্যন্ত কতগুলো কি বাঁচে। সব দেখো মাথায় ঠোকর ঠোকর মেরে 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 কি অবস্থা করেছে। আর কলোনিতে রাখা মানে এরা তো মারামারি করবে হয়তো। তো দেখো আমার ওই খাঁচাগুলো যে নিয়ে এসেছি ওগুলো রেডি হয়ে গেলে তারপরে এখান থেকে মেল ফিমেল করে ওয়ান পেয়ার করে রেখে দেবো। তারপর এই ঘরটা ফাঁকা হয়ে গেলে এই সাইডের ঘরে বদ্রি পাখির কলোনি করবো। তো বদ্রি পাখির কলোনি করলে ভালো হবে কি জাভা পাখির কলোনি করলে ভালো হবে, বা অন্য কোনো পাখির কলোনি করলে ভালো হবে নাকি, একটু সাজেস্ট করে জানাবে তো যারা হচ্ছে আমার ভিডিও দেখো। আর ওই সাইডের ঘরটা কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানাবে, ঠিক আছে। কালকে রাত্রেবেলা আমি সবগুলো পাখিকে এই ঘরে ছেড়ে দিয়েছি আর খাঁচাগুলো বাইরে বের করে দিয়েছি। তো ওই খাঁচাগুলো ওই ধারে ঘরে চলে যাবে, ওই ধারে ঘরে ওই খাঁচাগুলো কী করবো না, একটাই ধরো ডায়মন্ড ঘুঘুর বাচ্চাগুলো রাখবো, তারপর হচ্ছে আরেকটাই ধরো লাভবার্টের বাচ্চা রাখবো, একটাই ককটেলের বাচ্চা রাখবো, সব বড় বড় খাঁচায় থাকবে আর কি। তো আপাতত এখন জাবাগুলোকে সবগুলোকে ছেড়ে দিয়েছি। এইবারে দেখো লাভবার্ট, ডায়মন্ড ঘুঘু, ককটেল, জাভা এই সাইডের ঘরে, আর এই সাইডের ঘরে দেখো কত সাদা জাভা। ওরে ভাই দারুণ লাগছে। ওহো এই সাইডে কি জাবা পাখির কলোনি করলে ভালো হবে, তোমরা একটু কমেন্ট করে জানাবে, ঠিক আছে। তাহলে ওই 20টা মতো ফাঁড় দিয়ে দেবো, পরপর পরপর সুন্দর করে সাজিয়ে দেবো, তাহলে দেখতেও খুব সুন্দর লাগবে। আর বাইরে চারিদিকটা ভালো করে ঘেরে দিতে হবে, নাহলে একটা ইঁদুর যদি ঢুকে যায় বাস কেল্লা ফতে, পুরো একদম শেষ করে দেবে সবগুলো পাখিকে। এই সাইডে তাহলে জাবা পাখির কলোনি করে দেবো, আর এই সাইডে সব রকম পাখি থাকবে। এই সাইডে ঝুড়ি ফুড়িগুলো সুন্দর করে সাজিয়ে দেবো, দেখতেও খুব সুন্দর লাগবে, চিড়িয়াখানার মতো লাগবে পুরো। দেখো ফার্ম কেমন লাগছে কমেন্ট করে জানাবে, ঠিক আছে। দেখতে থাকো পরপর ভিডিওগুলো আসবে। আর আমি এখানে চলে এসেছি, চিকু ওখানে আছে, আমি এখানে একটু কাজবাজ করবো, তো তার জন্য চিকুকে নিয়ে আসেনি, কেমন হচ্ছে রাখি ভাই, সব আলাদাই পুরো আলাদাই, ওকে সঙ্গে রাখতে হবে, আমাকে ছাড়া উপর অন্ধকার এমন অবস্থা। তো যাই হোক এই ছিল আজকে দিনের ভিডিও, ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলে যদি নতুন হয়ে যাবে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো আজকের মতো বাই বাই।